আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, নটরডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। হ্যাভিওর্স একটু আগে এই নিউজটি বের হয়েছে, আমরা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাইকে বলবো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। সবাই চলো শুরু করা যাক। শিক্ষার্থীদের একটি পক্ষের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরে স্থগিত হওয়া এইচএসসি সমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছে রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বুধবার 21 আগস্ট নটরডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এক স্পষ্ট বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা। বিবৃতিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে উদ্ভূত পরিস্থিতি সব পক্ষের সাথে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে অসুদূর প্রসারী প্রজ্ঞাপন জারি করেছে তা নটরডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক। উদ্ভূত পরিস্থিতি সমাধানে 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, উদ্ভূত পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূল এনে এইচএসসি 2024 পরীক্ষা আয়োজন করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি 2024 ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে, তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষা অংশগ্রহণ করবে নাকি কর্তৃপক্ষ তাদের অটো প্রমোশন দেবেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে, এই নীতিগুলো সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন অন্যান্য শিক্ষার্থীদের সাথে কোনো রকম বৈষম্যর শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে। তো ভিউয়ার্স, একটা হচ্ছে যে আসলে নটরডেম কলেজ কিন্তু বাংলাদেশের সেরা কলেজের একটি অন্যতম, এবং এই শিক্ষার্থীরা যখন আন্দোলনের ডাক দিয়েছে এর সাথে সাথে আরও ভালো লেভেলের যে কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারাও যুক্ত হবে। দেন অটোবাসের চিন্তাভাবনা আবারও কিন্তু বাতিল হতে পারে। অটোবাসের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা কিন্তু আবারও পুনর্বহাল হতে পারে এবং পরীক্ষা আবারও ফিরতে হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ে। কারণ আপনারা যে দাবি দিয়েছেন আর এরা যা দাবি দিবে তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এদের পক্ষেই যাবে, আপনাদের এই ছোটোখাটো দাবিতে থাকবে না। দেখা যাক কোন দিকে যায়, বাট আপাতত যে নিউজ পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিলাম।